ক্লাস টুয়েলভের চারখানা প্রোজ, চারখানা পোয়েম আর একটা নাটক দ্য প্রপোজাল, এই টেক্সটগুলো পড়ে নেওয়ার পর আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে মডেল কোশ্চেন পেপার ধরে ধরে প্র্যাকটিস করা। তো সেক্ষেত্রে তোমরা অনেক হয়তো বেছে নিয়েছো রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2024 এই বইটাকে। তো সেখান থেকে আমরা মডেল ধরে ধরে প্র্যাকটিস করবো। আজকের আমাদের আলোচনার মডেল হচ্ছে মডেল কোশ্চেন পেপার 8। এই মডেল কোশ্চেন পেপার 8 থেকে আমরা কিন্তু আজকে আলোচনা করবো MCQ, SAQ এবং গ্রামার। আমরা জানি এই তিনটে পোর্শন অত্যন্ত স্কোরিং হয়, তো এখান থেকে নাম্বার ইজিলি ক্যারি করা যায় এবং পুরো সলিড নাম্বার স্কোর করা যায়। তো আমরা MCQ, SAQ এবং গ্রামারটা আলোচনা করবো। একের দাগটা হচ্ছে MCQ-র দাগ, এখানে মোট 12 MCQ থাকে, প্রোজ থেকে 4, পোয়েম থেকে 4 এবং নাটক থেকে 4। তো 12 MCQ পরীক্ষা করতে হয়, আমরা সবকটা উত্তর আলোচনা করবো। একের দাগে দি আইজ অফ দ্য ন্যারেটার ওয়ার সেন্সিটিভ টু, লেখকের যে চোখ দুটো ছিল সেগুলো সংবেদনশীল ছিল কোন জিনিসের প্রতি? উত্তর হচ্ছে লাইট অ্যান্ড ডার্কনেস, লেখকের চোখ দুটো শুধুমাত্র আলো আর অন্ধকারকে বুঝতে পারতো, অপশন নাম্বার ডি। দুইয়ের দাগে দ্য পিপল হু কেম টু জয়নুল আবদিন ওয়ার, তো লোকেরা যারা জয়নুল আবদিনের কাছে আসতো জলের বাটি হাতে নিয়ে তারা কীভাবে আসতো বা কী অবস্থায় আসতো? উত্তর হচ্ছে ইন ডিস্ট্রেস, বিপদে পড়ে আসতো, অপশন নাম্বার সি। তিনের দাগে লুয়েলা বেটস সেড সি উড মেক কোকা আউট অফ, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, থ্যাংক ইউ ম্যাম গল্প থেকে নেওয়া, তো তিনি কোকা বানিয়েছিলেন কী দিয়ে? উত্তর হচ্ছে ক্যান্ড মিল্ক, মানে কৌটোয় রাখা দুধ দিয়ে, ক্যান্ড মিল্ক দিয়ে, অপশন নাম্বার সি। চারের দাগে আছে হেয়ার কামস সামন রানিং, ওই তো কেউ একজন ছুটে আসছে, দ্য স্পিকার ইজ, মানে কে বলছিলেন কথাটা? উত্তর হচ্ছে দ্য হারমিট, মানে সাধু বলছিল, অপশন নাম্বার ডি। এবারে আমরা পোয়েট্রি থেকে চারখানা MCQ আছে। পাঁচের দাগে ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ, মানে সৈন্যটার একটা হাত রাখা ছিল কিসের উপর? উত্তর হচ্ছে ব্রেস্ট, অপশন নাম্বার সি, বুকের উপর রাখা ছিল। ছয়ের দাগে বাট দায় ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন সৌন্দর্য কখনো ম্লান হবে না, এখানে দায় রিফার্স টু, মানে তোমার বলতে কার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে শেক্সপিয়ার্স ফ্রেন্ড, মানে কবির বন্ধু, উইলিয়াম শেক্সপিয়ারের বন্ধুর কথা বলা হয়েছে, অপশন নাম্বার সি। সাতের দাগে দ্য মিড অ্যাজ ডিসক্রাইবড বাই কিডস ইজ, জন কিডস তার কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতা যে মিডের কথা বলেছেন, মিড বলতে কী বোঝানো হয়েছে, বা ওই মিডোজ মানে তৃণভূমি সেটাকে তিনি কেমন বলেছেন? উত্তর হচ্ছে নিউ মন, মানে নতুন ছাঁটা হয়েছে বা নতুন বানানো হয়েছে, অপশন নাম্বার ডি। আর আটে দেখা যাচ্ছে লেপরাস হাইড রেফার্স টু, লেপরাস হাইড বলতে কী বোঝা হয়েছে? উত্তর হচ্ছে ড্যাশ অফ দ্য ট্রি, মানে গাছের কোন অংশকে লেপরাস হাইড বলা হয়েছে, কুষ্ঠরোগীর চামড়া বলা হয়েছে। উত্তর হচ্ছে গাছের ছাল বা বাকলকে বলা হয়েছে, অপশন নাম্বার এ। এবার আমরা নাটকটা থেকে চারখানা MCQ আলোচনা করবো। নয়ের দাগে আফটার দ্য ম্যারেজ ইজ কমপ্লিট চুবুকভ শাউটস আউট ফর সাম ড্যাশ, অ্যাকচুয়ালি বিয়েটা সম্পন্ন হয়ে যাওয়ার পর চুবুকভ চিৎকার করে উঠেছিলেন, কী দিয়ে সেলিব্রেট করবেন? উত্তর হচ্ছে শ্যাম্পেন, অপশন নাম্বার ডি। দশের দাগে হোয়েন লোমোভ অ্যারাইভড নাটালিয়া ওয়াজ, যখন লোমোভ এসে পৌঁছেছিল তখন নাটালিয়া অ্যাকচুয়ালি করছিল কি? উত্তর হচ্ছে সেলিং পিস, মানে মটরশুটি শুকাচ্ছিল, অপশন নাম্বার সি। আর 11 দাগে নাটালিয়া বিলিভ দ্যাট দ্য অক্সেন মিডোজ বিলংড টু হার ফ্যামিলি ফর মোর দ্যান, নাটালিয়া বিশ্বাস করতো যে অক্সেন মিডোজ তার পরিবারে আছে কতদিন ধরে, না মোর দ্যান 300 ইয়ার্স, 300 বছরের বেশি ধরে, অপশন নাম্বার সি। আর 12 দাগে অ্যাকর্ডিং টু লোমোভ চুবুকভস মাদার ওয়াজ, লোমোভের কথা অনুযায়ী চুবুকভের মা কেমন ছিল? ওটা হচ্ছে হাম্প ব্যাকড, মানে পিঠ কুঁজো, মানে পিঠে কুঁজ ছিল। এবার আমরা দুইয়ের দাগে যাবো SAQ-র দাগ। এই দুইয়ের দাগে মোট তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে 8-16 কোশ্চেন দেওয়া থাকবে, এবং সেখানে তোমরা কিন্তু পরীক্ষায় চারখানা করে 8 SAQ লিখে আসবে, প্রোজ থেকে 4 করবে, পোয়েম থেকে 4 করবে। কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস পর্ব চালাচ্ছি আমরা কিন্তু সমস্ত SAQ-র উত্তর আলোচনা করব। একের দাগে আছে হোয়াই ডিড দ্য উইমেন ড্র্যাগ দ্য বয় টু হার হাউস, ওই মহিলা ছেলেটাকে বাড়িতে নিয়ে গেছিলেন কেন? আমরা উত্তরে লিখব দ্য উইমেন ড্র্যাগ দ্য বয় টু হার হাউস টু ওয়াশ হিজ ফেস অ্যান্ড টু টিচ হিম আ গুড লেসন, মহিলা কিন্তু ছেলেটাকে বাড়ি নিয়ে গেছিলেন তার মুখটা ধোয়ানোর জন্য এবং তাকে ভালো একটা শিক্ষা দেওয়ার জন্য। দুয়ের দাগে হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার, ওই আহত লোকটা রাজাকে কী প্রমিস করেছিল? উত্তর হচ্ছে দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার টু সার্ভ হিম অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্ল্যাব অ্যান্ড টু বিড হিজ সন্স টু ডু দ্য সেম, ওই আহত লোকটা রাজাকে প্রমিস করেছিল সে রাজার বিশ্বস্ত চাকর হয়ে কাজ করবে এবং তার ছেলেপুলেকেও সে একই কাজ করতে বলবে। তিনের দাগে আছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, হারমিটের মতে সবচেয়ে ভালো সময় কোনটা? উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ নাও অর প্রেজেন্ট টাইম, হারমিটের কথা অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান সময়। চারের দাগে হু ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস, স্ট্রং রুটসে বাহাদুর উপাধি কাকে দেওয়া হয়েছিল? উত্তরে আমরা লিখব ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, কালামের মায়ের বংশপুরুষদের মধ্যে একজনকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল আর দিয়েছিল কে? ব্রিটিশরা।
পাঁচে দাগে ডিসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম, কালামের যে পৈতৃক ভিটে বাড়িটা ছিল সে বাড়ির একটু বিবরণ দাও। আমরা উত্তর লিখব ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইম স্টোনস অ্যান্ড ব্রিক্স। এটা একটা সুন্দর বড় পাকা বাড়ি ছিল, চুনা পাথরের সুরকি আর ইট দিয়ে তৈরি হয়েছিল। ছয়ের দাগে হোয়াট ডিড দ্য ন্যারেটার হিয়ার অ্যাজ হি স্যাট ফেসিং দ্য ওপেন উইন্ডো প্রিটেন্ডিং টু স্টাডি দ্য ল্যান্ডস্কেপ। বক্তা যখন জানলার কাছে মুখোমুখি বসছিলেন, বাইরের দৃশ্যটাকে উপভোগ করছেন, এরকম অভিনয় করছিলেন, তখন তিনি অ্যাকচুয়ালি কানে কি শুনতে পাচ্ছিলেন? উত্তর আমরা লিখব দেন হি হার্ড দ্য রাম্বল অফ দ্য হুইলস অ্যান্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন। তখন তিনি শুনতে পাচ্ছিলেন চাকার ঘরঘর আওয়াজ আর ইঞ্জিনের হাঁপানোর আওয়াজ। সাথে থাকে হোয়াট ডিড রজার টেল মিসেস জোন্স অ্যাবাউট হিজ হোম। রজার মিসেস জোন্সকে তার নিজের বাড়ি সম্পর্কে কি বলেছিল? উত্তরে লিখব রজার টোল দ্যাট হি হ্যাড নোবডি ইন দ্য হাউস টু লুক আফটার হিম। রজার বলেছিল যে তার বাড়িতে কেউ নেই তাকে দেখাশোনা করার মতো। আটে দেখেছে হোয়াই ডিড দ্য গার্ল কল দ্য ন্যারেটার গ্যালেন্ট। মেয়েটা লেখককে সাহসী কেন বলেছিল? উত্তর হচ্ছে দ্য গার্ল কল দ্য ন্যারেটার গ্যালেন্ট বিকজ দ্য ন্যারেটার হ্যাড নো হেজিটেশন টু মেক ফ্ল্যাটারি অর টু টক উইথ হার। লেখক মেয়েটাকে সাহসী বলেছিল কারণ লেখকের মধ্যে কোনো জড়তা ছিল না মেয়েটার সঙ্গে ফ্ল্যাটারি করতে গিয়ে অথবা তার সঙ্গে কথা বলতে গিয়ে। এবারে কবিতা থেকে আটখানা এসে কি দেওয়া আছে আমরা সেগুলো আলোচনা করব। নয়ের দাগে হোয়াট আর দ্য সানস রেজ কম্পেয়ার টু, সূর্যের রশ্মিগুলোকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তরে লিখব দ্য সানস রেজ আর কম্পেয়ার টু এ স্ট্রিম, সূর্যের রশ্মিগুলোকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। দশের দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ উইদাউট জাইল সিগনিফাই, এই উইদাউট জাইল এই কথাটা কি তাৎপর্য ব্যাখ্যা করে? উত্তর লিখব ইট মিন্স হ্যাভিং নো প্রিটেনশন অর নো এক্সকিউজ, এই কথার অর্থ হচ্ছে এর মধ্যে কোনো অভিনয় নেই বা কোনো ছলনা নেই। এগারো দাগে হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য মিনিয়েচার বাউস আর নট চেকড, সেই অতি ক্ষুদ্র ডালাপালাগুলোকে যদি চেক না করা যায়, নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কি ঘটবে? উত্তর হচ্ছে ইফ দে আর নট চেকড দে উইল এক্সপ্যান্ড এগেন ইনটু ফর্মার সাইজ, সেগুলোকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে সেগুলো আবার বড় হবে, আবার আগের আকারে রূপান্তরিত হবে। বারো দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রিফার টু, এই আর্থ কেভ বলতে কি বোঝানো হয়েছে? হোয়েন এ রুট ইজ পুলড আউট, যখন একটা মূলকে বাইরে টেনে তোলা হয়, এ গ্যাপিং হোল ইজ ক্রিয়েটেড অন আর্থ, একটা গর্ত সৃষ্টি হয় মাটির উপরিভাগে, দিস ইজ কল্ড আর্থ কেভ, এটাকেই বলা হয় আর্থ কেভ বা মাটির গুহা। তেরো দাগে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড, সূর্যের উজ্জ্বল সোনালি রং ঢাকা পড়ে যায় বা মৃদু হয়ে যায় কীভাবে? উত্তর হচ্ছে দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস, সূর্যের উজ্জ্বল সোনালি রং ঢাকা পড়ে যায় মেঘের দ্বারা। চোদ্দোর দাগে হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, কোন জিনিসটা কবির বন্ধুকে জীবন প্রদান করে? উত্তর হচ্ছে দ্য পোয়েটস ইমোর্টাল ভার্স গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির যে অমর কবিতা সেটা কবির বন্ধুকে জীবন প্রদান করে। পনেরো দাগে হু রিফিউজ টু সিং ইন হট সামার, গরম রোদে গান করতে অস্বীকার করে দেয় কে? উত্তর হচ্ছে দ্য বার্ডস রিফিউজ টু সিং ইন হট সামার, প্রচণ্ড গরমে পাখিরা কিন্তু গান করতে অস্বীকার করে দেয়। ষোলো দাগে হুইচ সিজন ডাজ দ্য সেস্টেট অফ দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রে, দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতার যে সেস্টেট মানে শেষ ছ লাইন রয়েছে সেখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? আমরা উত্তরে লিখব দ্য সেস্টেট অফ দ্য পোয়েম পোর্ট্রেজ উইন্টার সিজন, এই কবিতার সেস্টেট অংশটি মানে শেষ ছ লাইন সেটা শীতকালকে সূচিত করে। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। চারের দাগে এখানে আমার ছখানা ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে, ছখানা গ্রামারই আমাদের করতে হবে। একের দাগে আছে দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, তুষারপাত নিয়ে এসেছে নীরবতা, একে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা উত্তর লিখব এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট, একটা নীরবতা এসেছে ফ্রস্টের দ্বারা। দুইয়ের দাগে দ্য উইমেন সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, মহিলাটা জিজ্ঞেস করছে তুই কী করতে চেয়েছিলি, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা লিখব দ্য উইমেন আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর। তিনের দাগে আই টার্নড ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল, কমপ্লেক্স করতে বলেছে। আমরা লিখব হোয়েন আই টার্নড ফ্রম দ্য উইন্ডো কমা আই ফেসড দ্য গার্ল। চারের দাগে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, নেগেটিভ করতে বলেছে। আমরা উত্তরে লিখব মাইন্ড ওয়াজ নট অ্যান ইনসিকিওর চাইল্ডহুড। পাঁচের দাগে বলেছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটলি মুসলিম, এটাকে প্রিডমিনেটলিকে নাউন করতে বলেছে। আমরা লিখব মুসলিম হ্যাড এ প্রিডমিনেন্স ওভার আওয়ার লোকালিটি, প্রিডমিনেন্স এই শব্দটা ইউজ হবে। ছয়ের দাগে ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স ইজ ইমোশনাল বন্ড অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, এটাকে স্প্লিট করতে বলেছে। অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড একটা বাক্য, আর সেকেন্ড বাক্যে লিখব হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। এবারে চারের বি দাগে ছখানা শূন্যস্থান আছে, এগুলোকে আর্টিকেলস আর প্রিপোজিশনস বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।
এটা নেওয়া হয়েছে নাটকটা থেকে, অর্থাৎ প্রপোজাল থেকে নেওয়া বাক্য। আমি উত্তরসহ বাক্যগুলো পড়ে দিচ্ছি। আই হ্যাভ কাম টু ইউ অনার স্টেপান স্টেপানোভিচ টু ট্রাভেল ইউ উইথ এ রিকোয়েস্ট। নট ওয়ান্স অর টুয়াইস হ্যাভ আই অলরেডি হ্যাড দ্য প্রিভিলেজ অফ অ্যাপ্লাইং টু ইউ ফর হেল্প অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ সো টু স্পিক। আর চারের সিদাকে কমন এরার, একটা বাক্য দিয়েছে তাতে একটা ভুল শব্দ আছে, এক্সাইটমেন্ট এখানে ভুল শব্দ। তোমার কাজ হচ্ছে এক্সাইটমেন্ট এই শব্দকে পাল্টে দিয়ে সঠিক শব্দ বসানো। তো সেখানে সঠিক উত্তর হচ্ছে এক্সাইটেড, মানে থার্ড অপশানটা হবে। আর তোমরা পরীক্ষায় যে বাক্যটা লিখে আসবে সে বাক্যটা হচ্ছে আই এম গেটিং এক্সাইটেড। এইভাবে মডেল কোশ্চেন পেপার 8 থেকে আমরা MCQ SAQ এবং গ্রামার আলোচনা করলাম। এগুলো অত্যন্ত স্কোরিং, তাই কেয়ারফুলি এগুলোকে মনে রাখার চেষ্টা করবে। গোটা কয়েক মডেল রেডি করে নিতে পারলে কিন্তু তোমরা পরীক্ষায়, টেস্ট পরীক্ষা বলো আর ফাইনাল পরীক্ষা বলো, MCQ SAQ এবং গ্রামার তোমরা অনায়াসে করতে পারবে এবং সেখানে নাম্বার ইজিলি তুলতে পারবে। আর তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের এর পরবর্তী মডেলের ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে।